রাজধানীর আজিমপুর এলাকায় সরকারি কলোনির পাশ দিয়ে যাওয়ার সময় দেয়াল চাপা পড়ে জিহাদ নামে 7 বছর বয়সী এক শিশু নিহতের ঘটনায় তার পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম এনায়েতুর রহিম এবং বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই রুল দেন। গত 6 ডিসেম্বর 1 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট করেন শিশুটির বাবা নাদির হোসেন। গত 9 নভেম্বর সকালে আজিমপুর এলাকায় সরকারি কলোনির পাশ দিয়ে বাবার সঙ্গে যাবার সময় স্কুলে যাওয়ার পথে দেয়াল চাপা পড়ে জিহাদের মৃত্যু হয়েছে।